হ্যালো, সো এই লেকচারটায় আমরা আরেকটা প্রশ্ন দেখবো। আমরা আগের টিউটোরিয়ালগুলোতে আমরা অলরেডি কম্পারেটর সার্কিট নিয়ে বেশ কিছু প্রশ্ন সলভ করেছি। সো এখানে আমাদের আরেকটা ডিফারেন্ট কোশ্চেন আছে। সো ড্র দ্য সার্কিট ফর এ ইকুয়াল টু 3 + 2। অলরাইট, আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা, ড্র দ্য সার্কিট ফর এ ইকুয়াল টু 3 + 2। এই জিনিসটা হচ্ছে আমার ড্র করতে হবে। সো এই জিনিসটা কীভাবে ড্র করা যায়, আমি অলরেডি সার্কিটটা হচ্ছে অনেকটুকু একেই রেখেছি। সো কেন একে রেখেছি সেটা একটু পরেই বলছি। সো ফার্স্ট আমরা চিন্তা করি এ ইকুয়াল টু 3 + 2, এই জিনিসটা কীভাবে করা যাবে। সো এখান থেকে আমি কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যেহেতু ইকুয়াল সাইন আছে, সো দ্যাট মিন্স এটা কম্পারেটর দিয়েই সামহাও করতে হবে। বাট এই জায়গাটায় 3 + 2 এই জিনিসটা আছে, রাইট? সো এই জায়গাটায় হচ্ছে 3 + 2 এই জিনিসটা আছে। সো 3 + 2 এই জিনিসটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে কিন্তু ডেফিনেটলি আমার একটা অ্যাডার সার্কিট লাগবে। কারণ দেখাই যাচ্ছে যে আমরা হচ্ছে 3 + 2 এরকম একটা জিনিস করবো। সো এই 3 + 2 অর্থাৎ প্লাস করার জন্য আমাদের একটা 4-bit প্যারাল অ্যাডার নিতে হবে। সো অ্যাডার নেওয়ার পরের কাজটা খুবই ইজি একটা কাজ। কাজটা হচ্ছে আমাদের জাস্ট এখানে হচ্ছে যে অ্যাডারটা আমরা নিব সেটার ইনপুটে আমরা এক জায়গায় 3 ইনপুট দিব, আরেক জায়গায় হচ্ছে 2 ইনপুট দিব। অলরাইট, সো এক জায়গায় 3 ইনপুট দিব, আরেক জায়গায় 2 ইনপুট দিব। সো আমরা 3 আর 2 ইনপুট দিই। সো 0 0 1 1 এটা হচ্ছে 3 এর ইনপুট, আর 2 এর ইনপুট হচ্ছে 0 0 1 0। ইনপুট দেওয়ার সময় খুবই ভালো মতন খেয়াল রাখতে হবে যে আমার MSB আর LSB কোনটা কী। সো MSB অ্যান্ড LSB মেনশন করা কিন্তু একদম ম্যান্ডেটরি। সো MSB আর LSB মেনশন না করলে হবে না। সো আমার MSB আর LSBগুলো খুব ভালো মতন দেখিয়ে দিতে হবে অবশ্যই সার্কিটে। সো এখানে আমি 3 এর ইনপুট কোডটা দিয়েছি, 3 এর বাইনারি কোডটা 0 0 1 1, আর এখানে হচ্ছে 2 এরটা দিয়েছি 0 0 1 0। কেউ চাইলে এখানে 2 এরটা আর এখানে 3 এরটা ইউজ করতে পারতো, কোনো সমস্যা নাই। সো MSB আর LSBগুলো আমি দেখিয়ে দিয়েছি। সো তেমনি আউটপুটের ক্ষেত্রেও আমার MSB অ্যান্ড LSB হচ্ছে শো করতে হবে। রাইট, সো দ্যাটস ইট। জাস্ট এইটুকুই কিন্তু আমার মেইন কাজ, যে 3 আর 2 এই অংশটা করার জন্য হচ্ছে 3 + 2 এই অংশটা করার জন্য আমি একটা অ্যাডার সার্কিট ইউজ করব। একটা ইনপুটে হচ্ছে আমি 3 দিব, দেন আরেকটা ইনপুটে হচ্ছে আমি 2 এর বাইনারিটা দিব। এখানে 3 এর বাইনারি, 2 এর বাইনারি। সো এই দুইটা জিনিস অ্যাড করার পর আমার রেজাল্টে কিন্তু 3 + 2 যোগ করলে যে 5 আসার কথা বেসিক্যালি, সেই 5-এর জিনিসটা কিন্তু এই আমার রেজাল্টে অবশ্যই চলে আসবে। সো আমার রেজাল্টটা যেটা পাচ্ছি, এই রেজাল্টের সাথে হচ্ছে আমার কিন্তু এ এই জিনিসটাকে কম্পেয়ার করতে বলেছে, অর্থাৎ এ কে কম্পেয়ার করতে বলেছে এই 3 + 2 এর রেজাল্টের সাথে। সো এখানে যে রেজাল্টটা আসলো, সেই রেজাল্টের সাথে আমি আলাদা এক্সটার্নাল ইনপুটটা এ নিলাম, 4-bit এর জন্য করতে বলেছে। সো 4টা বিট নিলাম, এখানে আউটপুট 4-bit। সো বেসিক্যালি পেয়ার ক্রিয়েট হলো, এবং সেই পেয়ার ওয়াইজ চিন্তা করে আমরা হচ্ছে এ ইকুয়াল 3 + 2। সো জাস্ট ইকুয়ালের অংশটা হচ্ছে আমরা এখানে দেখিয়েছি। যদি আমাদের গ্রেটার দেন বা লেস দেনের অংশটা দেখাতে বলতো, তাহলে আমরা শুধুমাত্র ওই অংশটা দেখাতাম। সো দ্যাটস ইট। সো এভাবে কিন্তু আমরা এ ইকুয়াল টু 3 + 2 এই ধরনের কোনো প্রশ্ন যদি থাকে, বা কনসিডার যে এখানে যদি থাকতো যে সাপোজ এ ইকুয়াল টু 5 + 7, অলরাইট, সো যদি এ ইকুয়াল টু 5 + 7 থাকতো তাহলে কী করতাম। সো কোনো সমস্যা নেই, যদি এ ইকুয়াল টু 5 + 7 থাকতো তাহলে এই অ্যাডারের ক্ষেত্রে, ইকুয়াল টু 5 + 7 থাকলে কী করতাম, এই অ্যাডারের ক্ষেত্রে একটা জায়গায় 5 এর ইনপুট দিতাম, অ্যান্ড আরেকটা জায়গায় হচ্ছে 7 এর ইনপুট দিতাম। 5 এর বাইনারি ইনপুট অ্যান্ড 7 এর বাইনারি ইনপুট দিয়ে এখানে যে রেজাল্টটা আসতো, সেই রেজাল্টের সাথে বাকি পার্টটা কিন্তু একদম সেম। সো দ্যাটস ওয়াই আমি এই অংশটা আগের থেকে ড্র করে রেখেছিলাম, বিকজ আমাদের এই অংশে আসলে কোনো চেঞ্জ নেই। এটা বেসিক্যালি একটা কম্পারেটর সার্কিটের ডায়াগ্রাম এই অংশটা। সো আমরা জাস্ট ইকুয়ালিটির অংশটা দেখিয়েছি। সো জাস্ট আমার এই অংশটাতে হচ্ছে চেঞ্জ, এই অ্যাডারের ক্ষেত্রে ইনপুট ভ্যালুগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে। সো 3 + 2 থাকলে 3 এর বাইনারি আর 2 এর বাইনারি, তেমনি 5 + 7 থাকলে 5 এর বাইনারি দিতে হবে অ্যান্ড 7 এর বাইনারি দিতে হবে। দ্যাটস ইট। সো এভাবে কিন্তু আমরা এই ধরনের যে কোনো প্রশ্নই কিন্তু আমরা প্যারাল অ্যাডার এবং কম্পারেটর সার্কিট একসাথে ইউজ করে ইজিলি সলভ করতে পারবো।